রিশাদ হোসেন শ্রীলঙ্কার জন্য সবসময় আতঙ্কের নাম। মুস্তাফিজকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই পিসে সবচেয়ে কঠিন ছিল এবং স্পিনার নাকি ও পেসার, আমার প্রশ্ন করতে ইচ্ছে হয়। আমাদের দলের টপ অর্ডার ব্যাটসম্যানকে মুস্তাফিজ আউট করেছে। প্রথম দিকে মুস্তাফিজের 2 উইকেট আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এবার ম্যাচ হেরে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনকে নিয়ে এইসব কথাই বলেন লঙ্কান ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গাম। টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হাই ভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র 125 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। আজ শুরুতে দারুণ ব্যাটিং করছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা, তবে ম্যাচের ষষ্ঠ ওভারে বল করতে এসে মুস্তাফিজ সব কিছু বদলে দেয় ম্যাচের পরিস্থিতি। টানা 2 ওভারে 2টি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। এছাড়া নিজের শেষ ওভারে আরও 1টি উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইন আপকে একেবারেই ধসিয়ে দেন মুস্তাফিজ। মুস্তাফিজুর রহমানের পাশাপাশি আজ চমৎকার বল করেছেন রিশাদ হোসেন। মুস্তাফিজের ধাক্কা সামলাতে যখন ব্যস্ত লঙ্কানরা, তখন টানা 2 বলে 2 উইকেট নিয়ে লঙ্কানদের আটকে দেয় মাত্র 124 রানের মধ্যেই। মুস্তাফিজ 4 ওভারে 17 রানে 3 উইকেট নেন। কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশের 2 বোলারকে নিয়ে মুখ খোলেন ওয়েনিন্দু হাসারাঙ্গা। তিনি বলেন, মুস্তাফিজ রিশাদ দুজনেই আমাদের হারিয়ে দিয়েছে। আমাদের পেলে রিশাদ তেলে বেগুনে জ্বলে ওঠে, আর মুস্তাফিজের বল তো বোঝাই কঠিন, সে পেসার নাকি স্পিনার সেটাই বুঝি না। দৌড়ে এসে স্পিন বল করে এবং বুঝতে না পেরে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা আউট হয়েছে। মূলত ম্যাচের প্রথম 2টি উইকেটের জন্যই আমরা হেরেছি।